কিশোরগঞ্জের ভৈরবে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সংলগ্ন এলাকায় স্টাফ কোয়ার্টার সুইপার কলোনির প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুম্মা নামাজের পর জগন্নাথপুর মধ্যপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জগন্নাথপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইসলাম উদ্দিন, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, ব্যবসায়ী সোলাইমান মিয়া, তোফাজ্জল আলম জগন্নাথপুর 5 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আশরাফুল আলম প্রমুখ। চন্ডীগড়, কালীপুর, রামশঙ্করপুরের দিকে অনেক জায়গা আছে। আমাদের পরিবেশ দূষিত হবে, মাদ্রাসার লেখাপড়া বিঘ্ন হবে, এই জন্য সফর কলোনি মানে এখানে একটা চামার খোলা হবে। এখানে আশেপাশে তাদের মজের আড্ডায় তাদের ওখানে গিয়ে তারা নেশা করবে, খারাপে পরিণত হবে।